হিজাব নিয়ে যে কাণ্ডগুলো হচ্ছে তার বিপক্ষে আমরা চাই হিজাব আমাদের মুসলিম বোনেরা পড়বেন তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য। এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে যারা যারা এটা করছেন তাদের দেখুন, কর্ণাটকে আমাদের একজন মুসলিম মেয়ে, সে যখন কলেজে যাচ্ছিল তাকে যেভাবে কয়েকজন উন্মত্ত যুবক জয় শ্রীরাম দিয়ে হিজাবের বিপক্ষে তাকে চেষ্টা করেছিলেন তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। আমরা চাই প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে পারে। হিজাব পরা, পাগড়ি পরা, বৌদ্ধ সন্ন্যাসীরা গৃহ অবসর পরা, তারা সেটা পরেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, তারা স্টাডি করবেন, পড়াশোনা করবেন। আমরা চাই না যে এই বিষয়টা আরও বেশি ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে সমাজে থাকুক, যে যে প্রত্যেক মানুষকে আমরা যেন সম্মান করতে শিখি, প্রত্যেক মানুষকে আমরা যেন রেসপেক্ট করতে শিখি, সেটা যেন আমাদের মধ্যে আরও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, সেটা আমরা সেই আন্দোলনের জন্য মানুষকে ঐক্য বার্তা দেওয়ার জন্য আজকে ধর্মগুরু আমি এটাই বলবো। দেখুন, ধর্ম প্রত্যেকের অন্তরে শ্রদ্ধার বিষয়, প্র্যাকটিসের বিষয়। আমরা চাই হিন্দু তার মন্দিরে যাবেন, মুসলিমরা মসজিদে যাবেন, খ্রিস্টানরা গুরুদুয়ারা যাবেন, বৌদ্ধরা মনাস্ট্রিতে যাবেন, প্যাগোডে যাবেন, গুম্পায় যাবেন। আমরা এটুকু চাই, আমরা যখন মিলিত হব তখন আমরা মানুষ, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তাই মানুষ হয়ে মানুষের সম্মান করা, প্রত্যেক ধর্মের প্রতি রেসপেক্ট প্রদর্শন করা, প্রত্যেককে সম্মান করা সেটা আমাদের উচিত। হিজাব নিয়ে যে কাণ্ডগুলো হচ্ছে তার বিপক্ষে আমরা চাই হিজাব আমাদের মুসলিম বোনেরা পড়বেন তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য। এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে যারা যারা এটা করছেন তাদের বিপক্ষে তাদেরকে নিন্দা জানিয়ে, মুসলিম মেয়েরা পড়তে না পারে কার লাভ হবে, দেশের অর্থাৎ মুসলিমদের লস হবে না, দেশের লস হবে। তাই আমরা চাই হিজাব পরেও যেন মানুষে আমাদের মুসলিম মেয়েরা স্কুলে যেতে পারে, আমরা বৌদ্ধ সন্ন্যাসীরা গৃহ অবসর পরে যেন আমরা যেতে পারি। আমরা নেমেছি কি এটা হিন্দু মুসলিমেরা করছে কি এটা দেশে মানুষটি অঘাত হচ্ছে, এটা আমরা চাইছি না। আমরা সবাই যে আছি আমরা একসঙ্গে থাকতে চাইছি, আমরা হিন্দু মুসলিম শিখ সাহিত্য একসঙ্গে মিলে থাকবে। এটা রাজনীতি করছে খালি বিজেপি যতদিন আছে 14 থেকে তখন থেকে স্টার্ট হলো, ওদের একটা 24 পর্যন্ত যাবে, 24 পর্যন্ত পর আর থাকবে না, আবার হিন্দু মুসলিম মিলে থাকবে, ওদের ভোটের রাজনীতি, এটা কিন্তু এটা নিয়ে সাকসেস হতে পারবে না। লাস্টে 10 মার্চের পরে দেখবেন আপনারা কিছু শুনতেই পারবেন, এই ব্যাপারটা আবার ঠান্ডা হবে, আবার যখন ভোট হবে তখন হবে না। বলজিৎ সিং গ্রেওয়াল, দেখুন, কর্ণাটকে আমাদের একজন মুসলিম মেয়ে, সে যখন কলেজে যাচ্ছিল তাকে যেভাবে কয়েকজন উন্মত্ত যুবক জয় শ্রীরাম দিয়ে হিজাবের বিপক্ষে তাকে চেষ্টা করেছিলেন তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। আমরা চাই প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে পারে। হিজাব পরা, পাগড়ি পরা, বৌদ্ধ সন্ন্যাসীরা গৃহ অবসর পরা, তারা সেটা পরেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, তারা স্টাডি করবেন, পড়াশোনা করবেন। আমরা চাই না যে এই বিষয়টা আরও বেশি ছড়িয়ে পড়ুক,